রাঙ্গাপুরি আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে আছেন একজন নায়ক এবং একজন নায়িকা, একজন এরই মধ্যে তার কাজ দিয়ে আমাদের সবার হৃদয়ে বিশেষ একটি জায়গা করে নিয়েছেন, আরেকজন সদ্য শুরু করেছেন তার যোগ্যতা প্রমাণের যাত্রা। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা জানভি। স্বাগতম আমার আমিতে। আপনাদের চলচ্চিত্র জানভি এবং ইমন জুটির যে চলচ্চিত্র জানে না এমন, তো আপনাদের অজানা মনের কথা দর্শক কতটুকু জানতে পেরেছেন এবং জানার পরে কতটুকু সাধুবাদ জানিয়েছেন সেটা একটু আগে জেনে নেই। দর্শক আমাকে যেভাবে দেখেছে এর আগে একদম টোটাল রোমান্টিক হিরো হিসেবে, তো এই প্রথমবার জানে না এমন এর মাধ্যমে আমি একদম টোটালি অ্যাকশন হিরো হিসেবে এসেছি। আমার ক্যারেক্টারটাই ছিল যে আমি একদম আন্ডারওয়ার্ল্ডের একজন কিলার, আমাকে একজন ভাড়া করে রাখে, আমি কিল করি, আমার হাতে সবসময় পিস্তল থাকে, কথা কথা মেরে ফেলি মানুষকে, একদম দাড়ি টাড়ি রেখে অন্য একটা ইমন, মেকআপ টেকআপ সব চেঞ্জ, চুলো হেয়ারস্টাইল চেঞ্জ, গেট আপ চেঞ্জ, আমার ওয়ে অফ টকিং এ অনেক চেঞ্জ ছিল, মানে আমি এইভাবে আসলে কখনো কথা বলিনি। ও যেহেতু একটা আদরের একটা মেয়ে, ফ্যামিলির দুষ্ট টাইপের একটা মেয়ে, ও ওর টার্গেটই যে একটা সন্ত্রাসীকে সে লাভ করবে এরকম টাইপের একটা ইয়ে, তো আমাকে প্রত্যেকবার সবাকে মেরে ফেলো এখানে এসে প্রত্যেকবার হার মানতে হয়েছে, বিকজ একটা একে তো সুন্দর একটা মেয়ে বারবার আমার কাছে আসছে, আমি ওকে যতই অ্যাভয়েড করছি বাট ও আমার কাছেই আসছে, তো এইসব মিলে ওকে অনেকবার আমি মনে হয় বাঁচিয়েছি ফিল্মে। চলচ্চিত্রে জানভি সুন্দরী মেয়ে নাকি আপনার পাশে যে বসে আছে এই জানভি সুন্দরী মেয়ে, কোনটা আমরা নেব? চলচ্চিত্রে জানভির কথা যদি বলি যে হ্যাঁ, দর্শকের রেসপন্স অনুযায়ী যে চলচ্চিত্রে জানভি অনেক সুন্দর, আর বাস্তবে জানভি আসলে অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো একটা মানুষ। আচ্ছা, সর্বোপরি ওর কাজের প্রতি ডেডিকেশন, আমার কাছে মনে হয় দুই জানভি দুই রকম। আচ্ছা, জানভির এটা প্রথম চলচ্চিত্র, এক্সপিরিয়েন্সটা একটু শুনে নেই। অ্যাকচুয়ালি এই ফিল্মের আগে আমি দুটো টেলিছবি করেছিলাম আমিন খানের সাথে, আমিনের সঙ্গে অ্যাকচুয়ালি আমার যাত্রা শুরু মিডিয়াতে প্রথমে, আর ফিল্ম যেহেতু নাটক আর ফিল্মের মধ্যে তো পার্থক্য অনেক বেশি, ফিল্ম মানে ফিল্ম বড় পর্দা। সো যখন ওই টেলিফিল্ম দেখার পরে এম এ রহিম আমাকে অফার করে এই মুভিটার জন্য, খুব এক্সাইটেড ছিলাম বিকজ আই ওয়াজ এ ক্যাবিন ক্রু, নাচ গান এগুলোর ব্যাপারে আমার আগ্রহ ছিল না খুব একটা, আর আমি যে হিরোইন হবো এটাও আমি জানতাম না। তো হুট করেই হওয়া, আমাদের ইউনাইটেডের একজন ডিরেক্টর, উনি প্রায় শখ করে নাটক টেলিফিল্ম বানান। আচ্ছা, তো উনি আমাকে একদিন অফার করেছেন যে আমিন খান আর নাসিম হচ্ছে হিরো, তুমি হচ্ছে হিরোইন, চলো একটা টেলিফিল্ম করে আসি। তো আগের দিন বলছে, পরের দিন কক্সবাজে গেছি, হিরোইন হয়ে গেছি। তো ওইটা করার পরে উনি আরেকটা টেলিফিল্ম আমাকে নিয়ে করেছিলেন, না বলা ভালোবাসা, ওটা দেখার পরে রহিম ভাই মানে আমাকে এই মুভিতে ব্রেক দেয়। প্রথমে চিন্তা করেছিলাম যে কাজটা কি করব, প্রথম ছবি কিভাবে দর্শক আমাকে নিবে কি করবে, এখন কাজ দেখার পরে, মুভি রিলিজ হওয়ার পরে, দর্শকদের সাথে ছবি দেখার পরে কাজ করার আগ্রহটা আসলেই বেড়ে গেছে। আচ্ছা, এই চলচ্চিত্রে দুজনের প্রথম যে সিনটা শুট হয়েছে সেটা কোনটা ছিল? গান। বাহ, তাহলে তো একদম রোমান্টিসিজম ছড়িয়ে পড়েছে, শুনি একটু। যেহেতু আসলে এটা আমাদের এক ধরনের ট্রেডিশন, আসলে ফিল্ম যেহেতু মানে একটা বড় মাধ্যম, তো এখানে কেমিস্ট্রিটা খুব ভালো থাকা জরুরি, এটা বিজনেসের প্রেক্ষাপটেই বলতে হয়। তো আমাদের যেহেতু আগে কখনো কাজ হয়নি বা ইভেন দেখাও হয়নি ভাবে, সো প্রথমে গানের পার্টে আমরা চলে গিয়েছিলাম, গানটা করে একটা গ্ল্যামার একটা জায়গা থেকে আমরা টাইটেল সংটা শুরু করেছি এই ছবির জানে না এমন, তারপর গানগুলো শেষ করার পর আমরা সিকোয়েন্সে গিয়েছি। জানবি যেহেতু বলছিলেন যে কেভিন ক্রু হিসেবে উনি সবসময় একটা প্রফেশনাল একটা বিষয় ছিল, সেখানে এসে গানের জন্য পোজ দেওয়া শুড হ্যাভ বিন ডিফিকাল্ট। হ্যাঁ, সেটা অনেক ডিফিকাল্ট, মানে দুইটা দুই দিকের হয়ে গেছে। তো তারপর আমি বলবো যে দুইটাই পাবলিক রিলেটেড, মানে পাবলিক রিলেশন, যেমন ওখানে আমি প্যাসেঞ্জারদের ভালোবাসা পেয়েছি, এখানে আমি দর্শকদের ভালোবাসা পেতে চাই। আর এখানে যখন এসেছি তখন আমি মানে নাচ গান অভিনয় আমার খুব এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু তারপরে ওই মুভিটা শুরু হওয়ার আগে 3 মাস আমাকে ডিরেক্টর এবং প্রডিউসার সময় দিয়েছেন, নাচ প্র্যাকটিস করার, অ্যাক্টিং শেখার সুযোগ দিয়েছে। তো যার ফলে প্রথম দিন ছিল আমাদের রোমান্টিক একটা গানের শুটিং, আমাদের টাইটেল সং জানে না এমনের, চেষ্টা করেছি ভালো করার। তো আপনার পাশে যে সুদর্শন নায়ক বসে আছেন তার কাছে একটু জেনে নেই আমাদের জানভি, কেমন নাচ, নাচের দিক দিয়ে কেমন, কত মার্কস দেবেন? আমি আসলে খুব অবাক হয়ে গিয়েছিলাম, যে আমি আসলে খুব ধারণা ছিল, আমি যে ডিরেক্টরের সাথে আলাপ করছিলাম যে নতুন মেয়ে আসলে কতটুকু কি পারবে, আমার যে স্কেজুল ছিল আমি স্কেজুল থেকে এক্সট্রা 5-6 দিন বাড়িয়ে রেখেছিলাম, যে আমি শিওর যে আমি এই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না, কারণ যেহেতু নতুন আমারও প্রবলেম হয়েছিল ফার্স্ট টাইম। সো বাট আমি আসলে খুব অবাক হয়ে গিয়েছিলাম যে ওর ডান্স পারফরমেন্স প্লাস অ্যাক্টিং সবকিছু মিলে আমার কাছে অনেক ওর মানে পজিটিভ মনে হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে মার্কটা কিন্তু দিল না,
আপনার উত্তর শুনে আমাকে অবশ্যই বলতে হয় যে একে আপনি চমৎকার একজন মানুষ এবং খুবই হাম্বল একজন মানুষ, এবং আমি শিওর এত কোঅপারেটিভ একজন কো আর্টিস্ট পেলে যে কোনো নতুন আর্টিস্টের জন্য লাইফ বিকামস ইজিয়ার। আচ্ছা, আপনি বলছিলেন যে চলচ্চিত্রের আগে তো দেখা হয়নি, কিন্তু আই এম শিওর ইউ হ্যাভ সিন হিজ মুভি, এবং দেখে ডেফিনেটলি ভালো লাগার মতোই একজন মানুষ, একজন নায়ক। তো আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল যখন, বা প্রথম যখন শুনলেন যে ইমনের সাথে, চিত্রনায়ক ইমনের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন? আমি তো জব করেছি, জব করতে গিয়ে দেখা গেল যে অনেক সময় সময় পাইনি, হলে যাইনি, আমরা হলে যাওয়ার সময় পাইনি, কিন্তু ওর যে প্রথম ছবি একটা মুভি করেছিল, প্রথম মুভিটা, ওই মুভিটা টিভিতে অন এয়ার হয়েছিল, তো মুভিটা আমি দেখেছিলাম। ওকে আমার প্রথম থেকেই পছন্দ, যে অ্যাজ এ মডেল যখন বাংলালিঙ্কে ছিল, তারপরে যখন মুভিটা পুরোটা দেখেছে, দেখে বাসায় বললাম, মানে অন্য সবকিছু তো ভালো লেগেছে, অন্য সবকিছুকে আমি অ্যাভয়েড করছি না, বাট পুরো মুভিটাকে ছেলেটাকে কেন জানি চোখের মধ্যে সহনীয় লাগছে, মানে এই জিনিসটাই ভালো লাগছে মুভিটার মধ্যে, এরকম মনে হয়েছে। তো তারপরে আমি ওর ফ্যান, আর যেহেতু আমি তার ফ্যান, তা আমি তাকে হিরো হিসেবে পেয়ে তো আরো বেশি আদরে আটকে না। এমন হয়নি তো আপনার ফ্লাইটে চিত্রনায়ক ইমন ছিলেন, আপনি তাকে সার্ভ করছিলেন? একটা বিরতির পর, প্রিয় দর্শক, একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমাদের সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। প্রত্যেকটা নায়িকাকে না, মানে আমি জানি না এটা কেন সবারই হতো, আমার প্রত্যেক নায়িকাকে কোলে নিতে হয়েছে। আমার আগে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং চিত্রনায়িকা জানবি। তো বিরতিতে যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম যে আপনার ফ্লাইটে কখনো চিত্রনায়ক ইমনকে আপনি সার্ভ করেছেন কিনা? এই সৌভাগ্যটা আমার হয়নি, যদি পেতাম তাহলে হয়তো স্পেশাল সার্ভিস দিতাম তখন, বাট শুটিং মানে সাইনিং হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম দেখা হয়েছে একটা ফটোশুটে, ফটোশুট করতে গিয়ে দেখা হয়েছে, এই মুভির একটা ফটোশুট করা হয়েছিল যেটাতে অ্যাকশন মুভি, উনি পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে আর ওনার কোলে আমি বসে আছি। ও বাপরে, জানবির ওজন কত? জানবির ওজন সহনীয়। আর আরেকটা কথা ছিল যে আমি আসলে ওদিন খুব নার্ভাস ছিলাম, একজন নতুন নায়িকার সাথে মানে ফটোশুট, আমি খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম, আর সবচেয়ে বড় কথা খুব ভয় পাচ্ছিলাম, এই জন্য হাতে পিস্তল ধরে দেওয়া হয়েছিল। তো হ্যাঁ, ওই দিনে আমাদের গুলি করে মারলো, আমাদের ওই দিনে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল, এবং দ্য শুট ওয়াজ আউটস্ট্যান্ডিং, সবকিছু মিলে ওই দিনে ফার্স্ট দেখা। আচ্ছা, এই নায়িকার ওজন সহনীয় বললেন, আপনি একটু নার্ভাস ছিলেন যে নতুন কাজ করছে, অন্য নায়িকাদের ক্ষেত্রে কি এরকমই অনুভূতি হয়েছে নাকি? হ্যাঁ, যেহেতু আমি একদমই প্রফেশনাল, তো সবার ওজনটাই আমার কাছে সহনীয় হতে হয় আসলে, এর মধ্যে কারো কারোটা অসহনীয় হয়ে উঠে অনেক সময়, বাট ম্যাক্সিমাম সবারটাই সহনীয়। আচ্ছা, এই যতগুলো ফটোশুট হয়েছে বা সিনেমার শুটিং এ নায়িকাদের কোলে তুলতে হয়েছে, এর মধ্যে কোন নায়িকাকে কোলে নিয়ে মনে হয়েছে যে পাট কাঠি তুললাম? খুব মজার একটা কোয়েশ্চেন আসলে। আমি এখন পর্যন্ত, আমার প্রথম ছবি হচ্ছে এক বুক ভালোবাসা কমার্শিয়ালি, আর এছাড়া যদি ফিল্ম ক্যারিয়ার স্টার্ট করি তাহলে দারুচিনিদ্বীপ, যেটাতে তুমি ছিলে আমার সাথে, আমাদের জন্য বড় একটা মায়ের ফলক, সময় না আহমেদ স্যার। তো প্রত্যেকটা নায়িকাকে না, মানে আমি জানি না এটা কেন সবারই হতো, আমার প্রত্যেক নায়িকাকে কোলে নিতে হয়েছে, তো বাংলাদেশের সব নাম করা নায়িকাই সবাই একবার করে হলেও আমার কোলে উঠেছে। তো পাটকাঠি কেউই ছিল না, সবাই ঠিক, ওকে, মানে পাটকাঠি কাউকে বলতে পারছি না, সরি, বাট সবাই ঠিক আছে, গুড, ওজন সহনীয়। আচ্ছা, তো আপনাদের চলচ্চিত্রের কাজ শুরু হয়ে গেল যখন একজন আরেকজনকে জানা শুরু করলেন, তো শুটিং চলাকালীন এমন কোন ঘটনা ঘটেছে যেটা এখন মাঝে মাঝে মনে পড়লে হাসিও পায়, আবার মাঝে মাঝে মনে কি যে করলো, এরকম কিছু হয় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি খুব মিস করি আমাদের এই ছবিটা, যেহেতু বেসিক্যালি অ্যাকশন ফিল্মগুলো কিন্তু অনেক কষ্টকর। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় নায়ক মান্না ভাই ছিলেন, জসিম ভাই ছিলেন, তো আমরা খুব হাসতাম একটা সময় যখন ছোট ছিলাম, যে এই বাংলা ছবি এরকম হাসি পাচ্ছে, মানে কি করছে, বাট না আসলে একটা প্রশ্ন করব, আগে আমরা একটা ধিসুম ধিসুম শব্দ শুনতাম, এটা কি না এই ছবিতে? না, বেসিক্যালি এখনকার ছবিতে এখন এগুলো কিছু নাই, বাংলাদেশের ছবির মান এখন একটা আপ্লুদ মার্কে এখন আছে, গান হচ্ছে, এবং সেই ধিসুম না একদম রিয়েল, আমরা তামিল বা বোম্বে ছবিতে যে সাউন্ডটা পাই সেই সাউন্ডের কাছে আমরা এখন আছি।
আর মজার কথা যেটা বলছিলাম যে অ্যাকশন ছবি করতে যেয়ে আমি হাড়ে হাড়ে ট্যাপ পেয়েছি যে কতটা কষ্টকর, একদম সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত লাঞ্চ আওয়ারের কোনো ঠিক ছিল না, কাজের সাথে আসলে সবকিছু। তো এরকমও দেখা গেছে, আমাদের একজন মেকআপ আর্টিস্ট আছেন হক ভাই, তো সে দুই দিন তিন দিন পর থেকে, যেহেতু অ্যাকশন ফিল্ম তারও তার সাথে ফার্স্ট কাজ এটা, তো সে প্রতিদিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে ঘুরতো আর কি, বলে যে দুপুরে তো খেতে পারবো না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নেবে। তো এই ধরনের না অনেক ফানি ফানি ঘটনা ঘটেছে যেটা আসলে এখনো মিস করি বা দেখা হলে আমরা মজা পাই খুব। আর সত্যি সত্যি ঘুষি খাওয়া হয়েছে যেটার ব্যথা এখনো কোথাও আছে? না সত্যি সত্যি ঘুষি না, লাইক আমাদের শুটিং এ যেটা হয় যে দামি অনেক সময় দামি দেয়, আবার অনেক সময় আমরাই বলি হিরো আমি সাহস করে দিয়ে দিই, জাম্পের কিছু ব্যাপার থাকে, দৌড়ে এসে আমি জাম্প করে পড়ি। তো কিছুদিন আগে একটি ছবিতে, পূর্ণদুর্গ প্রেম কাহিনী ছবিতে একটা ফাইটের পোর্শন ছিল, আমার খুবই পছন্দের একজন ফাইট ডিরেক্টর আরমান ভাই, শ্রদ্ধা আরমান ভাই, তো ছিল যে দৌড়ে এসে আমি ব্যাক টু জাম্প করবো। তার আরমান ভাই বলে পারবো তুমি? আমি বললাম যে আমি ট্রাই করি। তো দিতে যে আমি জাস্ট যখন লাভ দিলাম আমার পাটায় একটু মুচকে গেছে। তো হয় না এরকম অনেক ব্যথা হাঁটুতে পাই, অনেক সময় এরকম অ্যাক্সিডেন্ট হয়, তখন আসলে কিছু করার থাকে না। জানবীর কাছে একটু জানতে চাই, এখন একটু ভিন্ন ভাবে পরিচিতি পাচ্ছেন, কোথাও বাইরে গেলে মানুষজন হয়তো একটু দ্বিধান্বিত বোধ করছেন যে এটা কি নায়িকা জানবী নাকি অন্য কেউ, বা সত্যি সত্যি এসে কিছু একটা কমেন্টও করতে পারে, তো এগুলোর মুখোমুখি হওয়া শুরু হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা শুরু হয়েছে বেসিক্যালি আমি যখন ফার্স্ট টেলিফিল্ম করেছিলাম, ওই টেলিফিল্মটার পাবলিসিটিটা অনেক বেশি হয়েছিল, ওরা পোস্টার করেছিল, বিলবোর্ড করেছিল, আর এই মুভিটা যেহেতু ভালো চলেছে তো দর্শক এখন একটু জানবীকে চিনতে শুরু করেছে, সবাই চিনতে শুরু করেছে, বাইরে বের হলে সবাই যেন এখন কিভাবে তাকায়, যে আগে একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জানবীকে দেখে তাকাচ্ছে, লাইন মারতেছে, সেটা হচ্ছে একটা ব্যাপার। আর এখন মানে দৃষ্টিটা একটু কিরকম জানি, মানে ও আমাকে চিনে জানে, মানে ওর লুকটাই অন্যরকম। কলিগ যারা ওরা কি ছবিটা দেখতে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তারা সবাই রিঅ্যাকশন করেছে, ওদের রিঅ্যাকশন ভালো, ওরা বলেছে ভালো অ্যাক্টিং করেছি, দর্শকরা খুব মজা পেয়েছে, এবং আমাদের একটা ভালো ভালো কিছু সং আছে, ওই টাইমে দর্শক নাকি সিটের উপর উঠেও নেচেছে। আচ্ছা ইমন ভাই, এতদিনে তো ভক্তদের বিভিন্ন রিয়াকশন পেয়েছেন, বিভিন্ন কথা শুনেছেন তাদের কাছ থেকে, তো এমন কোন ঘটনা কখনো ঘটেছে যেটা মানে মাঝে মাঝে হাসি পায়, মানে হঠাৎ মনে পড়ে গেল কিছু একটা ভাবতে গিয়ে হঠাৎ তার কথা মনে পড়ে গেল, বা এমন কোন বিশেষ ভক্ত আছে কিনা? কিছু মেয়ে ফ্যানের কথা বলি, কোন একটা ফ্যানের সাথে আমার একবার নর্থডেম কলেজে একটা প্রোগ্রামে যে দেখা হয়েছিল, তো দৌড়ে এসে আমাকে বললো যে আমি আপনার ফ্যান, তো ওকে ফাইন দাঁড়ালাম, একটা ছবি তুললাম, তারপর সে আমাকে রীতিমতো ডায়েরি বের করে দেখালো যে ডায়েরি ভর্তি শুধু আমার ছবি, আমার প্রত্যেকটা মোমেন্টের ছবি। তো আমি, আমার কাছেও এরকম আসলে কালেকশন নেই যেটা ওর কাছে আছে। তো এরপরে কোথায় জানি ফোন নাম্বার ম্যানেজ করে, আমার ফোন আমি জানি না যে কিভাবে ম্যানেজ করলো, করে আমাকে প্রায় ফোন দিত, টেক্সট করত, অভিমান করত, হ্যাঁ মানে অনেক কিছু হতো। তো এরকম বছর দুই তিন গেল, আমি যতটুকু সম্ভব যে আমিও একটু সহনীয় ভাবে ওকে কখনো বুঝানোর ট্রাই করতাম, কখনো ধরতাম না হয়তোবা। তারপর মেয়েটা তখন হয়তোবা স্কুলে পড়তো, তো কিছুদিন আগে সে আমাকে টেক্সট করে বললো যে আমি আগে ছোট ছিলাম, বুঝতাম না। তো হয় না, আমার এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগতো, হ্যাঁ বুঝতাম না, তার মানে এই না যে আমি আপনাকে ভুলে গেছি। তো এই সুইট সুইট ব্যাপারগুলো অনেক মজা লাগে আমার। মানে এখনো যোগাযোগ আছে? যোগাযোগ না, আমরা টেক্সট করে বিভিন্ন ভাবে, যেহেতু ধরা হয় না আমি শুটিং এ থাকি, তো এরকম হয়, অনেক মজার মজার ঘটনা ঘটে। আচ্ছা আপনি এত চলচ্চিত্র করেছেন এবং এত এত নায়িকার সাথে প্রেম করেছেন সেসব চলচ্চিত্রে, কিন্তু আপনাকে নিয়ে কোনো গুঞ্জন নেই কেন, প্রবলেম কোথায়? সাথে আজকে উপস্থিত রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও নায়িকা জানবী। তো বিরতিতে যাওয়ার আগে ইমন ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি অনেক নায়িকার সাথে প্রেম করেছেন তবে পর্দায়, বাস্তবে নায়িকাদেরকে নিয়ে আপনার নামে কোনো গুঞ্জন নেই কেন? আমি আসলে এই কোশ্চেনটা বিরতির সময় অনেকবার ভেবেছি যে আমি আসলে কি অ্যান্সার করব, এটা আমার ব্যর্থতা। ব্যর্থতা নাকি অন্য কিছু? ঠিক জানি না, আমার জীবনে এই একটা জিনিস আমি ঠিক মতো মানে কাজটা করতে পারছি না, তো আমার যে ইচ্ছা নেই তা না, বাট হয় না, হচ্ছে না। তো আমি একটু নায়িকাদেরকে বলি, ইমন ভাইয়ের ইচ্ছা আছে আপনারা এগিয়ে আসুন, ঠিক আছে? কেমন হয়ে গেল না, ঠিক আছে যা আছি ভালো আছি। আচ্ছা
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আপনার চলচ্চিত্র স্বপ্ন যে তুই, এটা নিয়ে একটু জানতে চাই, কেমন রিয়াকশন দর্শকের কাছ থেকে? জানা না, এমনটা ছিল টোটালি অ্যাকশন এবং লুক টুক সব চেঞ্জ। তো আমার কাছে এটা ভালো লাগছে যে একই রকম হয়ে যায়নি দুটো চলচ্চিত্র, টোটাল ডিফারেন্ট। স্বপ্নজিৎ তুই একটা মৌলিক একটা গল্প নিয়ে ছবি, এটা বেসিক্যালি ফ্রেন্ডশিপ নিয়ে গল্প, যে কিছু ফ্রেন্ডের, আমরা যেমন হয় না যে আমরা ফ্রেন্ডরা যখন আলাপ করি, এই তোর গার্লফ্রেন্ডের খবর কি, বা তোর এটার খবর কি, বা তুই ওকে পছন্দ করিস, আয় তোকে হেল্প করি, এইরকম একটা সাবজেক্ট নিয়ে এটা গল্প। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হয়েছে যে আমি এই প্রথমবারের মতো কোনো ছবিতে একদম, হয় না যে বোকা শোকা একটা ছেলে, আমার এন্ট্রিটাই হয়েছে একদম মাথায় তেল দিয়ে আসলাম একটা ছেলে, একদম কলারেই শার্ট, প্রথমবার ঢাকায় আসলে যা হয়, ফর্মাল প্যান্ট, স্যান্ডেল, কাঁধে ব্যাগ, কিছু বুঝি না, মানে ঢাকা শহর ছেলেমেয়েরা এরকম কেন, আমি তাকায় তাকায় দেখি। তো একদম নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আমি গ্রাম থেকে ঢাকায় আসি। তো এইটা পাবলিক খুব এনজয় করেছে এবং বেশ কিছু কমেডি আছে এই ছবিতে। আমার সাথে ছিল আচল, ছিল এই ছবিতে মানে প্রথমবার মতো মিরাক্কেলের তিনজন ছিল, রনি, জামিলা আর সজল। তো একদম হয় না ফ্রেন্ডদের মধ্যে যে সুখ দুঃখের ব্যাপারগুলো থাকে এবং ফ্রেন্ডরাই ফ্রেন্ডদের গার্জিয়ান আর কি, আমারটা আমি শেয়ার করছি এবং আমার আমাকে আমি একজনকে পছন্দ করছি আমি পাচ্ছি না, সেটা মিলে ফ্রেন্ডদের যে টেনশন আর রিয়েল লাইফে যা ঘটে আর কি, সেরকম একটা গল্প নিয়ে আসলে এই স্বপ্ন। তার মানে দর্শকদের খুব মানে কাছের কিছু ঘটনাই আমরা দেখতে পাবো এটার মধ্যে। হ্যাঁ, ইয়াং জেনারেশন মানে ইউথ জেনারেশনের জন্য আসছে ছবিটা। আর যেগুলো কাজ এখন করছেন, যেগুলো নিয়ে ব্যস্ত আছেন, ওগুলো সম্পর্কে একটু জানতে চাই। পদ্মপাতার জল নামে আমি একটা ছবি করছি অলরেডি, এতে আমার সাথে আছে বিদ্যা সিনহা মিম, আমার খুব পছন্দের একটা ছবি। 100 বছর আগেকার এক বাইজির সাথে এক মানে কি বলবো, এক রাজার ছেলে যে অ্যাফেয়ার, প্রেম, সেটা নিয়ে কাহিনী, ভালোবাসার ছবি। এরপর আরেকটা ছবি আমি করেছি স্বপন আহমেদের পরবাসিনী, এটা বাংলাদেশের ফার্স্ট টাইম সায়েন্স ফিকশন ফিল্ম। এছাড়া আছে সামনে রিলিজ পাবে নার্গিস আক্তার পুত্র এখন পয়সাওয়ালা, শফিকুল ইসলাম খানের অচেনা হৃদয়। আরেকটা ছবি চলছে, এটা হয়তো ফেব্রুয়ারিতে রিলিজ পাবে, ছবিটা একদম টোটাল ক্রিকেট নিয়ে, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। প্রথমবারের মতো আমি আর সাকিব খান একসাথে অভিনয় করেছি, সাথে জয়া হাসান আছেন। তো এইটা আমার অসম্ভব পছন্দের, আমি বাংলাদেশ টিমের ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে ওটাতে অভিনয় করেছি, আমার অনেক ভালো লাগা একটা ছবি। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি যে আপনি ক্রিকেটার হওয়ারও আপনার একটা স্বপ্ন ছিল, তো সেই ইচ্ছা বা সেই স্বপ্নটা খানিকটা কি এই চলচ্চিত্রের মাধ্যমে পূরণ হচ্ছে নাকি? এই ছবিটা করার পিছনে ওটাই ছিল মূল কারণ। তো যখনই শুনেছি ক্রিকেট নিয়ে এই গল্প, আমি আসলে দ্বিতীয়বার কোনো কিছু চিন্তা করিনি যে আমার ক্যারেক্টার কতটুকু বা কি, সবকিছু মিলে আমার ক্রিকেটটাই টেনেছে। তো যেহেতু আমি রিয়েল লাইফে ক্রিকেটার হতে পারিনি, ওই স্ক্রিনে বেশ 4-6 মেরেছিলাম। আচ্ছা, তো হয়তো ক্রিকেটে গেলেও ওখানেও আপনাকে আমরা একজন ক্রিকেটার ইমন হিসেবেই জানতাম, অস্বাভাবিক কিছু না। যাই হোক, থ্যাংক গড উই গট ইউ ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি। আচ্ছা, জানবীর ছোটবেলাতে কোথায় কেটেছে? ঢাকাতে। ঢাকাতেই জন্ম, বেড়ে ওঠা সব ঢাকাতেই। এবং পড়াশোনা কোথায়? পড়াশোনা হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে। আচ্ছা, আপনার ছোটবেলাটা কেটেছে কোথায়? আমারও ঢাকায় কেটেছে, ঢাকাতেই বড় হওয়া, পড়াশোনা সব ঢাকায়, স্টিল ঢাকাতেই আছি। আচ্ছা, জানবীকে একটা প্রশ্ন করা হয়নি, ছোটবেলায় কি দুষ্টুমি করা হতো নাকি? হ্যাঁ, খুব দুষ্ট ছিলাম আমি। খুবই? কি ধরনের দুষ্টুমি করা হতো? দুষ্টুমি মানে লিমিটেশনের বাইরে। আর আমি না ছোটবেলায়, আমার একটা মানে ব্যাপার হচ্ছে যে মেয়েরা সবসময় পুতুল দিয়ে খেলে, তারপরে আমি খেলতাম মানে ছেলেদের সঙ্গে, আমার ক্রিকেট খেলতে মন চাইতো, ফুটবল খেলতে মন চাইতো। একবার ফুটবল খেলতে গিয়ে আমি মানে আমার এখানে 3টা শিরাই আছে কিন্তু মানে কেটেও গেছে ফুটবল খেলতে গিয়ে। আমি বাবা মানে খুব দুষ্ট ছিলাম, খুব চঞ্চল ছিলাম। আর আমাদের ইমন ভাই ছোটবেলা কেমন ছিলেন? মানে দুষ্ট নাকি লক্ষ্মী? লক্ষ্মী না, এটা কেমন জানি, ভাবা গোবা টাইপের ছেলে, খুব চুপচাপ, মেয়ে মানুষ দেখলে মাথা নিচু করে রাখতাম, যতক্ষণ পর্যন্ত সে না যেত তুলতে পারতাম না। এখন ছবি তোলার সময় এখন তাকাতে হবে, বিকজ অফ ফিল্ডে কাজ করে না থাকলে মাইন্ড করবে। ছোটবেলা একদম মানে খুবই সিম্পল একটা মানুষ ছিলাম। এখন ওই যে তাকাতে হয় বললেন না, নাহলে মাইন্ড করবেন, এটা কি মন থেকে করেন নাকি বাধ্য? না, অনেকদিন তো হলো আসলে ইন্ডাস্ট্রিতে, তো সেই জড়তা গুলো কেটে গেছে, এখন তো লাইফ অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারি। এমন কখনো হয়নি তো তাকিয়ে আছেন যে এতটাই মুগ্ধ হয়ে গেলেন ওখানেই চোখ আটকে আছে? কারো ক্ষেত্রে হয়েছে? হ্যাঁ, এরকম হয়েছে, বলা যাবে কোথায় যেন হয়েছে আমার ঠিক মনে নাই, বাট আমি তো হ্যাঁ অনেকবার এরকম হয়েছে যে আমি হয়তো সে আমাদের ইন্ডাস্ট্রি কেউ না, বা আমি তাকিয়ে আছি, মানে হয় না যে আমাকে ভাববে এইভাবে তাকিয়ে আছে,
তার বলুক আমি তাকিয়ে থাকবো, এরকম হয়েছে হয়তো বা হয়েছে হয়তো বা একটা লাগানো হয়ে গেছে, তো আমরা নামটার পাচ্ছি না আর কি। তো এটা হয় না যে একদম পার্মানেন্টলি কবে হবে বা জবে হবে, আমরা যেন সেই খবরটা পাই। ডেফিনেটলি, আসলে আমি সবসময় একটা জিনিস খুব মেনটেন করি যে আমার কাজের জগৎটাকে আমি একভাবে দেখি আর আমার পার্সোনাল লাইফটা টোটালি আলাদা। সবসময় আমি করি, আমি কখনোই কিছু বলি না, বাট হ্যাঁ কখনো না কখনো তো আটকে গিয়েছি বা যাবো, এরকম তো হবে এটা ডেফিনেটলি। আর আমরা আশা করবো সেটা যেন আমাদের মঞ্চে আপনারা এসে বলতে পারেন। দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা, ভবিষ্যতে যে সকল চলচ্চিত্র আসছে আপনাদের আমরা হলে গিয়ে সবাই মিলে সেটা উপভোগ করতে চাই। আমি বিদায় নিয়ে নিচ্ছি দর্শকের কাছ থেকে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের প্রিয় চিত্রনায়ক ইমন এবং চিত্রনায়িকা জানভীর সাথে। তাদের কথোপকথন থেকে তো বোঝা যাচ্ছে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক সুন্দরভাবে এগিয়ে চলছে, আমাদেরকে এখন যেতে হবে হলে গিয়ে ছবিগুলো দেখতে হবে, তখনই আমরা বুঝতে পারবো চলচ্চিত্রগুলো কেমন এগিয়ে চলেছে। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব আপনাদের প্রিয় কোনো তারকাকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশন। তবে পর্দায় বাস্তবে নায়িকাদেরকে নিয়ে আপনার নামে কোনো গুঞ্জন নেই কেন? আমি আসলে এই কোশ্চেনটা বিরতির সময় অনেকবার ভেবেছি যে আমি আসলে কি অ্যান্সার করবো, এটা আমার ব্যর্থতা। ব্যর্থতা নাকি অন্য কিছু ঠিক জানি না, আমার জীবনে এই একটা জিনিস আমি ঠিক মতো মানে কাজটা করতে পারছি না, তো আমার যে ইচ্ছা নেই তা না, বাট হয় না, হচ্ছে না। তো আমি একটু নায়িকাদেরকে বলি, ইমন ভাইয়ের ইচ্ছা আছে আপনারা এগিয়ে আসুন, ঠিক আছে? কেমন হয়ে গেল না, ঠিক আছে, যা আছি ভালো আছি। আচ্ছা, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আপনার চলচ্চিত্র স্বপ্ন যে তুই, এটা নিয়ে একটু জানতে চাই, কেমন রিঅ্যাকশন দর্শকের কাছ থেকে? জানা নাই, মনটা ছিল টোটালি অ্যাকশন এবং লুক টুক সব চেঞ্জ, তো আমার কাছে এটা ভালো লাগছে যে একই রকম হয়ে যায়নি দুটা চলচ্চিত্র, টোটাল ডিফারেন্ট। স্বপ্ন যে তুই একটা মৌলিক একটা গল্প নিয়ে ছবি, এটা বেসিক্যালি ফ্রেন্ডশিপ নিয়ে গল্প, যে কিছু ফ্রেন্ডের, আমরা যেমন হয় না যে আমরা ফ্রেন্ডরা যখন আলাপ করি এই তোর গার্লফ্রেন্ডের খবর কি বা তোর এটার খবর কি বা তুই ওকে পছন্দ করিস আয় তোকে হেল্প করে, এইরকম একটা সাবজেক্ট নিয়ে এটা গল্প। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হয়েছে যে আমি এই প্রথমবারের মতো কোনো ছবিতে একদম হয় না যে বোকা শোকা একটা ছেলে, আমার এন্ট্রিটাই হয়েছে একদম মাথায় তেল দিয়ে আসলাম একটা ছেলে, একদম কলার এই শার্ট, প্রথমবার ঢাকায় আসতে যা হয় ফর্মাল প্যান্ট স্যান্ডেল কাঁধে ব্যাগ, কিছু বুঝি না, মানে ঢাকা শহর ছেলেমেয়েরা এরকম কেন, আমি তাকায় তাকায় দেখি, তো একদম নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আমি গ্রাম থেকে ঢাকায় আসি। তো এইটা পাবলিক খুব এনজয় করেছে এবং বেশ কিছু কমেডি আছে এই ছবিতে। আমার সাথে ছিল আচল, ছিল এই ছবিতে মানে প্রথমবার মতো মিরাক্কেলের তিনজন ছিল, রনি, জামিল আর সজল। তো একদম হয় না ফ্রেন্ডদের মধ্যে যে সুখ দুঃখ ব্যাপারগুলো থাকে এবং ফ্রেন্ডরাই ফ্রেন্ডদের গার্জিয়ান আর কি, আমারটা আমি শেয়ার করছি এবং আমার আমাকে আমি একজনকে পছন্দ করছি আমি পাচ্ছি না, সেটা মিলে ফ্রেন্ডের যে টেনশন আর রিয়েল লাইফে যা ঘটে আর কি, সেরকম একটা গল্প নিয়ে আসলে এই স্বপ্ন। তার মানে দর্শকদের খুব মানে কাছের কিছু ঘটনাই আমরা দেখতে পাবো এটার মধ্যে। হ্যাঁ, ইয়াং জেনারেশন মানে ইউথ জেনারেশনের জন্য আসছে ছবিটা। আর যেগুলো কাজ এখন করছেন, যেগুলো নিয়ে ব্যস্ত আছেন, ওগুলো সম্পর্কে একটু জানতে চাই। পদ্মপাতার জল নামে আমি একটা ছবি করছি অলরেডি, এতে আমার সাথে আছে বিদ্যা সিনহা মিম, আমার খুব পছন্দের একটা ছবি, 100 বছর আগেকার এক বাইজির সাথে এক মানে কি বলবো এক রাজার ছেলে যে অ্যাফেয়ার প্রেম সেটা নিয়ে কাহিনী, ভালোবাসার ছবি। এরপর আরেকটা ছবি আমি করেছি স্বপন আহমেদের পরবাসিনী, এটা বাংলাদেশের ফার্স্ট টাইম সায়েন্স ফিকশন ফিল্ম। এছাড়া আছে সামনে রিলিজ পাবে নার্গিস আক্তার পুত্র এখন পয়সাওয়ালা, শফিকুল ইসলাম খানের অচেনা হৃদয়, আরেকটা ছবি চলছে এটা হয়তো ফেব্রুয়ারিতে রিলিজ পাবে, ছবিটা একদম টোটাল ক্রিকেট নিয়ে, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। প্রথমবারের মতো আমি আর সাকিব খান একসাথে অভিনয় করেছি, সাথে জয়া আহসান আছেন, তো এইটা আমার অসম্ভব পছন্দের, আমি বাংলাদেশ টিমের ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে ওটাতে অভিনয় করেছি, আমার অনেক ভালো লাগা একটা ছবি। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি যে আপনি ক্রিকেটার হওয়ারও আপনার একটা স্বপ্ন ছিল, তো সেই ইচ্ছা বা সেই স্বপ্নটা খানিকটা কি এই চলচ্চিত্রের মাধ্যমে পূরণ হচ্ছে নাকি? এই ছবিটা করার পিছনে ওটাই ছিল মূল কারণ। তো যখনই শুনেছি ক্রিকেট নিয়ে এই গল্প, আমি আসলে দ্বিতীয়বার কোনো কিছু চিন্তা করিনি যে আমার ক্যারেক্টার কতটুকু বা কি, সবকিছু মিলে আমার ক্রিকেটটাই চিনেছে। তো যেহেতু আমি রিয়েল লাইফে ক্রিকেটার হতে পারিনি, ওই স্ক্রিনে বেশ চার ছয় মেরেছিলাম। আচ্ছা, তো হয়তো ক্রিকেটে গেলে ওখানে আপনাকে আমরা একজন ক্রিকেটার, তো প্রথমে গানের পার্টে আমরা চলে গিয়েছিলাম, গানটা করে একটা গ্ল্যামার একটা জায়গা থেকে আমরা টাইটেল সংটা শুরু করেছি এই ছবির জানা ডায়মন্ড।
তারপর গানগুলো শেষ করার পর আমরা সিকোয়েন্সে গিয়েছি। জানবি যেহেতু বলছিলেন যে কেভিন ক্রু হিসেবে উনি সবসময় একটা প্রফেশনাল একটা বিষয় ছিল, সেখানে এসে গানের জন্য পোজ দেওয়া শুড হ্যাভ বিন ডিফিকাল্ট। হ্যাঁ, সেটা অনেক ডিফিকাল্ট, মানে দুইটা দুই দিকের হয়ে গেছে। তো তারপর আমি বলবো যে দুইটাই পাবলিক রিলেটেড, মানে পাবলিক রিলেশন। যেমন ওখানে আমি প্যাসেঞ্জারদের ভালোবাসা পেয়েছি, এখানে আমি দর্শকদের ভালোবাসা পেতে চাই। আর এখানে যখন এসেছি তখন আমি মানে নাচ গান অভিনয় আমার খুব এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু তারপরে ওই মুভিটা শুরু হওয়ার আগে 3 মাস আমাকে ডিরেক্টর এবং প্রডিউসার সময় দিয়েছেন নাচ প্র্যাকটিস করার, অ্যাক্টিং শেখার সুযোগ দিয়েছে। তো যার ফলে প্রথম দিন ছিল আমাদের রোমান্টিক একটা গানের শুটিং, আমাদের টাইটেল সং জানা নাই মনের, চেষ্টা করেছি ভালো করার। তো আপনার পাশে যে সুদর্শন নায়ক বসে আছেন তার কাছে একটু জেনে নেই আমাদের, জানবি কেমন নাচ, নাচের দিক দিয়ে কেমন, কত মার্কস দেবেন? আমি আসলে খুব অবাক হয়ে গিয়েছিলাম, যে আমি আসলে খুব ধারণা ছিল, আমি যে ডিরেক্টরের সাথে আলাপ করছিলাম যে নতুন মেয়ে আসলে কতটুকু কি পারবে, আমার যে স্কেজুল ছিল আমি স্কেজুল থেকে এক্সট্রা 5-6 দিন বাড়িয়ে রেখেছিলাম, যে আমি শিওর যে আমি এই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না, কারণ যেহেতু নতুন আমারও প্রবলেম হয়েছিল ফার্স্ট টাইম। সো বাট আমি আসলে খুব অবাক হয়ে গিয়েছিলাম যে ওর ডান্স পারফরমেন্স প্লাস অ্যাক্টিং সবকিছু মিলে আমার কাছে অনেক ওর মানে পজিটিভ মনে হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে মার্কটা কিন্তু দিল না, মার্ক দেওয়া ইম্পর্টেন্ট হচ্ছে আসলে অনেক পজিটিভ, মানে আমার মনে হয় ফিল্মে যেটা ইম্পর্টেন্ট অনেক ভালো করেছে। আপনার উত্তর শুনে আমাকে অবশ্যই বলতে হয় যে একে আপনি চমৎকার একজন মানুষ এবং খুবই হাম্বল একজন মানুষ, এবং আমি শিওর এত কোঅপারেটিভ একজন কো-আর্টিস্ট পেলে যে কোনো নতুন আর্টিস্টের জন্য লাইফ বিকামস ইজিয়ার। আচ্ছা, আপনি বলছিলেন যে চলচ্চিত্রের আগে তো দেখা হয়নি, কিন্তু আমি শিওর ইউ হ্যাভ সিন হিজ মুভি, এবং দেখে ডেফিনেটলি ভালো লাগার মতোই একজন মানুষ, একজন নায়ক। তো আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল যখন, বা প্রথম যখন শুনলেন যে ইমনের সাথে, চিত্রনায়ক ইমনের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন? আমি তো জব করেছি, জব করতে গিয়ে দেখা গেল যে অনেক সময় সময় পাইনি, হলে যাইনি, আমরা হলে যাওয়ার সময় পাইনি, কিন্তু ওর যে প্রথম ছবি একটা মুভি করেছিল, প্রথম মুভিটা, ওই মুভিটা টিভিতে অন এয়ার হয়েছিল, তো মুভিটা আমি দেখেছিলাম। ওকে আমার প্রথম থেকেই পছন্দ, যে অ্যাজ এ মডেল যখন বাংলালিঙ্কে ছিল, তারপরে যখন মুভিটা পুরোটা দেখেছে, দেখে বাসায় বললাম, মানে অন্য সবকিছু তো ভালো লেগেছে, অন্য সবকিছুকে আমি অ্যাভয়েড করছি না, বাট পুরো মুভিটাকে এই ছেলেটাকে কেন জানি চোখের মধ্যে সহনীয় লাগছে, মানে এই জিনিসটাই ভালো লাগছে মুভিটার মধ্যে, এরকম মনে হয়েছে। তো তারপরে আমি ওর ফ্যান, আর যেহেতু আমি তার ফ্যান, তা আমি তাকে হিরো হিসেবে পেয়ে আরো বেশি আদরে আটকে না। এমন হয়নি তো আপনার ফ্লাইটে চিত্রনায়ক ইমন ছিলেন, আপনি তাকে সার্ভ করছিলেন? একটা বিরতির পর প্রিয় দর্শক, একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমাদের সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। প্রত্যেকটা নায়িকাকে না, মানে আমি জানি না এটা কেন সবারই হতো, আমার প্রত্যেক নায়িকাকে কোলে নিতে হয়েছে। আমার আমি আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং চিত্রনায়িকা জানবি। তো বিরতিতে যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম যে আপনার ফ্লাইটে কখনো চিত্রনায়ক ইমনকে আপনি সার্ভ করেছেন কিনা? এই সৌভাগ্যটা আমার হয়নি, যদি পেতাম তাহলে হয়তো স্পেশাল সার্ভিস দিতাম তখন। বাট শুটিং মানে সাইনিং হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম দেখা হয়েছে একটা ফটোশুটে, ফটোশুট করতে গিয়ে দেখা হয়েছে, এই মুভির একটা ফটোশুট করা হয়েছিল যেটা অ্যাকশন মুভি, উনি পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে আর ওনার কোলে আমি বসে আছি। ও বাপরে, জানবির ওজন কত? জানবির ওজন সহনীয়। আর আরেকটা কথা ছিল যে আমি আসলে খুব নার্ভাস ছিলাম, একজন নতুন নায়িকার সাথে মানে ফটোশুট, আমি খুবই নার্ভাস হয়ে গেছিলাম, আর সবচেয়ে বড় কথা খুব ভয় পাচ্ছিলাম, এই জন্য হাতে পিস্তল ধরে দেওয়া হয়েছিল। সো হ্যাঁ, ওই দিনে আমাদের গুলি করে মারলো, আমাদের ওই দিনে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল, এবং দ্য শুট ওয়াজ আউটস্ট্যান্ডিং, সবকিছু মিলে ওই দিনে ফার্স্ট দেখা। আচ্ছা, এই নায়িকার ওজন সহনীয় বললেন, আপনি একটু নার্ভাস ছিলেন যে নতুন কাজ করছে, অন্য নায়িকাদের ক্ষেত্রে কি এরকমই অনুভূতি হয়েছে নাকি? হ্যাঁ, যেহেতু আমি একদমই প্রফেশনাল, তো সবার ওজনটাই আমার কাছে সহনীয় হতে হয় আসলে, এর মধ্যে কারো কারো অসহনীয় হয়ে উঠে অনেক সময়, বাট ম্যাক্সিমাম সবারটাই সহনীয়। আচ্ছা, এই যতগুলো ফটোশুট হয়েছে বা সিনেমার শুটিং এ নায়িকাদের কোলে তুলতে হয়েছে, এর মধ্যে কোন নায়িকাকে কোলে নিয়ে মনে হয়েছে যে পাট কাঠি তুললাম? খুব মজার একটা কোয়েশ্চেন আসলে। আমি এখন পর্যন্ত আমার প্রথম ছবি হচ্ছে এক বুক ভালোবাসা কমার্শিয়ালি, আর এছাড়া যদি ফিল্ম ক্যারিয়ার স্টার্ট করি তাহলে দারুচিনি দ্বীপ, যেটাতে তুমি ছিলে আমার সাথে, আমাদের জন্য এটা একটা বড় একটা মাইলফলক সময় না আহমেদ স্যার। তো
প্রত্যেকটা নায়িকাকে না, মানে আমি জানি না এটা কেন সবারই হতো, আমার প্রত্যেক নায়িকাকে কোলে নিতে হয়েছে। তো বাংলাদেশের সব নাম করা নায়িকাই সবাই সবাই একবার করে হলেও আমার কোলে উঠেছে। তো পাটকাঠি কেউই ছিল না, সবাই ঠিক ওকে, মানে পাটকাঠি কাউকে বলতে পারছি না, সরি, বাট সবাই ঠিক আছে, গুড, ওজন সহনীয়। আচ্ছা, তো আপনাদের চলচ্চিত্রের কাজ শুরু হয়ে গেল যখন একজন আরেকজনকে জানা শুরু করলেন, তো শুটিং চলাকালীন এমন কোন ঘটনা ঘটেছে যেটা এখন মাঝে মাঝে মনে পড়লে হাসিও পায়, আবার মাঝে মাঝে বলে কি যে করলো, এরকম কিছু হয় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি খুব মিস করি আমাদের এই ছবিটা, যেহেতু বেসিক্যালি অ্যাকশন ফিল্মগুলো কিন্তু অনেক কষ্টকর। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় নায়ক মান্না ভাই ছিলেন, জসিম ভাই ছিলেন, তো আমরা খুব হাসতাম একটা সময় যখন ছোট ছিলাম, যে এই বাংলা ছবি এরকম হাসি পাচ্ছে মানে কি করছে, বাট না আসলে একটা প্রশ্ন করব, আগে আমরা একটা ঢিসুম ঢিসুম শব্দ শুনতাম, এটা কি না এই ছবিতে? না, বেসিক্যালি এখনকার ছবিতে এখন এগুলো কিছু নাই, বাংলাদেশের ছবির মান এখন একটা আপুদা মার্কে এখন আছে, গান হচ্ছে এবং সেই ঢিসুম না একদম রিয়েল, আমরা তামিল বা বোম্বে ছবিতে যে সাউন্ডটা পাই সেই সাউন্ডের কাছে আমরা এখন আছি। আর মজার কথা যেটা বলছিলাম যে অ্যাকশন ছবি করতে যেয়ে আমি হারে হারে ট্যার পেয়েছি যে কতটা কষ্টকর, একদম সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত লাঞ্চ আওয়ারের কোনো ঠিক ছিল না, কাজের সাথেই আসলে সবকিছু। তো এরকমও দেখা গেছে, আমাদের একজন মেকআপ আর্টিস্ট আছেন হক ভাই, তো সে দুই দিন তিন দিন পর থেকে, যেহেতু অ্যাকশন ফিল্ম তারও তার সাথে ফার্স্ট কাজ এটা, তো সে প্রতিদিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে ঘুরতো আর কি, বলে যে দুপুরে তো খেতে পাবো না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নেবে। তো এই ধরনের না অনেক ফানি ফানি ঘটনা ঘটেছে যেটা আসলে এখনো মিস করি বা দেখা হলে আমরা মজা পাই খুব। আর সত্যি সত্যি ঘুষি খাওয়া হয়েছে যেটার ব্যথা এখনো কোথাও আছে? না, সত্যি সত্যি রাঙাপুরি আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে আছেন একজন নায়ক এবং একজন নায়িকা, একজন এরই মধ্যে তার কাজ দিয়ে আমাদের সবার হৃদয়ে বিশেষ একটি জায়গা করে নিয়েছেন, আরেকজন শুদ্ধ শুরু করেছেন তার যোগ্যতা প্রমাণের যাত্রা। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা জানবি। স্বাগতম আমার আমিতে। আপনাদের চলচ্চিত্র জানবি এবং ইমন জুটির যে চলচ্চিত্র জানে না এমন, তো আপনাদের অজানা মনের কথা দর্শক কতটুকু জানতে পেরেছেন এবং জানার পরে কতটুকু সাধুবাদ জানিয়েছেন সেটা একটু আগে জেনে নেই। দর্শক আমাকে যেভাবে দেখেছে এর আগে একদম টোটাল রোমান্টিক হিরো হিসেবে, তো এই প্রথমবার জানে না এমনের মাধ্যমে আমি একদম টোটালি অ্যাকশন হিরো হিসেবে এসেছি। আমার ক্যারেক্টারটাই ছিল যে আমি একদম আন্ডারওয়ার্ল্ডের একজন কিলার, আমাকে একজন ভাড়া করে রাখে, আমি কিল করি, আমার হাতে সবসময় পিস্তল থাকে, কথা কথা মেরে ফেলি মানুষকে, একদম দাড়ি টাড়ি রেখে অন্য একটা ইমন, মেকআপ টেকআপ সব চেঞ্জ, চুলের হেয়ারস্টাইল চেঞ্জ, গেট আপ চেঞ্জ, আমার ওয়ে অফ টকিং এ অনেক চেঞ্জ ছিল, মানে আমি এইভাবে আসলে কখনো কথা বলিনি। ও যেহেতু একটা আদরের একটা মেয়ে, ফ্যামিলির দুষ্ট টাইপের একটা মেয়ে, ও ওর টার্গেটই যে একটা সন্ত্রাসীকে সে লাভ করবে এরকম টাইপের একটা ইয়ে, তো আমাকে প্রত্যেকবার সবাকে মেরে ফেলো এখানে এসে প্রত্যেকবার হার মানতে হয়েছে, বিকজ একটা একে তো সুন্দর একটা মেয়ে বারবার আমার কাছে আসছে, আমি ওকে যতই অ্যাভয়েড করছি বাট ও আমার কাছেই আসছে, তো এইসব মিলে ওকে অনেকবার আমি মনে হয় বাঁচিয়েছি ফিল্মে। চলচ্চিত্রে জানবি সুন্দরী মেয়ে নাকি আপনার পাশে যে বসে আছে এই জানবি সুন্দরী মেয়ে, কোনটা আমরা নেব? চলচ্চিত্রে জানবির কথা যদি বলি, যে হ্যাঁ দর্শকের রেসপন্স অনুযায়ী যে চলচ্চিত্রে জানবি অনেক সুন্দর, আর বাস্তবে জানবি আসলে অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো একটা মানুষ, সর্বোপরি ওর কাজের প্রতি ডেডিকেশন, আমার কাছে মনে হয় দুই জানবি দুই রকম। আচ্ছা, জানবির এটা প্রথম চলচ্চিত্র, এক্সপিরিয়েন্সটা একটু শুনে নেই। অ্যাকচুয়ালি এই ফিল্মের আগে আমি দুটো টেলিছবি করেছিলাম আমিন খানের সাথে, আমিনের সঙ্গে অ্যাকচুয়ালি আমার যাত্রা শুরু মিডিয়াতে প্রথমে, আর ফিল্ম যেহেতু নাটক আর ফিল্মের মধ্যে তো পার্থক্য অনেক বেশি, ফিল্ম মানে ফিল্ম বড় পর্দা, সো যখন ওই টেলিফিল্ম দেখার পরে এম এ রহিম আমাকে অফার করে এই মুভিটার জন্য, খুব এক্সাইটেড ছিলাম, বিকজ আই ওয়াজ এ ক্যাবিন ক্রু, নাচ গান এগুলোর ব্যাপারে আমার আগ্রহ ছিল না খুব একটা, আর আমি যে হিরোইন হব এটাও আমি জানতাম না, তো হুট করেই হওয়া। আমাদের ইউনাইটেডের একজন ডিরেক্টর, উনি প্রায় শখ করে নাটক টেলিফিল্ম বানান, তো উনি আমাকে একদিন অফার করেছেন যে আমিন খান আর নাসিম হচ্ছে হিরো, তুমি হচ্ছে হিরোইন, চলো একটা টেলিফিল্ম করে আসি। তো আগের দিন বলছে, পরের দিন কক্সবাজার গেছি,
হিরোইন হয়েছে। তো ওইটা করার পরে উনি আরেকটা টেলিফিল্ম আমাকে নিয়ে করেছিলেন, না বলা ভালোবাসা। ওটা দেখার পরে রহিম ভাই মানে আমাকে এই মুভিতে ব্রেক দেয়। প্রথমে চিন্তা করেছিলাম যে কাজটা কি করব, প্রথম ছবি কিভাবে দর্শক আমাকে নিবে, কি করবে। এখন কাজ দেখার পরে, মুভি রিলিজ হওয়ার পরে, দর্শকদের সাথে ছবি দেখার পরে কাজ করার আগ্রহটা আসলেই বেড়ে গেছে। আচ্ছা, এই চলচ্চিত্রে দুজনের প্রথম যে সিনটা শুট হয়েছে সেটা কোনটা ছিল? প্রেক্ষাপটে বলতে হয় তো আমাদের যেহেতু আগে কখনো কাজ হয়নি বা ইভেন দেখাও হয়নি ভাবে, ঠিক ঘুষি না। লাইক আমাদের শুটিং এ যেটা হয় যে ডামি অনেক সময় ডামি দেয়, আবার অনেক সময় আমরাই বলি হিরো, আমি সাহস করে দিয়ে দিই, জাম্পের কিছু ব্যাপার থাকে, দৌড়ে এসে আমি জাম্প করে পড়ি। তো কিছুদিন আগে একটি ছবিতে, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিতে, একটা ফাইটের পোর্শন ছিল, আমার খুবই পছন্দের একজন ফাইট ডিরেক্টর আরমান ভাই, শ্রদ্ধা আরমান ভাই, তো ছিল যে দৌড়ে এসে আমি ব্যাক টু জাম্প করবো। তার আরমান ভাই বলো পারবো তুমি? আমি বললাম যে আমি ট্রাই করি। তো দিতে যে আমি জাস্ট যখন লাভ দিলাম আমার পাটায় একটু মুচকে গেছে। তো হয় না এরকম, অনেক ব্যথা হাঁটুতে পাই, অনেক সময় এরকম অ্যাক্সিডেন্ট হয়, তখন আসলে কিছু করার থাকে না। জানবীর কাছে একটু জানতে চাই, এখন একটু ভিন্ন ভাবে পরিচিতি পাচ্ছেন, কোথাও বাইরে গেলে মানুষজন হয়তো একটু দ্বিধান্বিত বোধ করছেন যে এটা কি নায়িকা জানবী নাকি অন্য কেউ, বা সত্যি সত্যি এসে কিছু একটা কমেন্টও করতে পারে, তো এগুলোর মুখোমুখি হওয়া শুরু হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা শুরু হয়েছে বেসিক্যালি আমি যখন ফার্স্ট টেলিফিল্ম করেছিলাম, ওই টেলিফিল্মটার পাবলিসিটিটা অনেক বেশি হয়েছিল, ওরা পোস্টার করেছিল, বিলবোর্ড করেছিল, আর এই মুভিটা যেহেতু ভালো চলেছে তো দর্শক এখন একটু জানবীকে চিনতে শুরু করেছে, সবাই চিনতে শুরু করেছে, বাইরে বের হলে সবাই যেন এখন কিভাবে তাকায়, যে আগে একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, জানবীকে দেখে তাকাচ্ছে, লাইন মারতেছে, সেটা হচ্ছে একটা ব্যাপার। আর এখন মানে দৃষ্টিটা একটু কিরকম জানি, মানে ও আমাকে চিনে জানে, মানে ওর লুকটাই অন্যরকম। কলিগ যারা, ওরা কি ছবিটা দেখতে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তারা ওদের রিয়াকশন করেছে, ওদের রিয়াকশন ভালো, ওরা বলেছে ভালো অ্যাক্টিং করেছি, দর্শকরা খুব মজা পেয়েছে, এবং আমাদের একটা ভালো ভালো কিছু সং আছে, ওই টাইমে দর্শক নাকি সিটের উপর উঠেও নেচেছে। আচ্ছা ইমন ভাই, এতদিনে তো ভক্তদের বিভিন্ন রিয়াকশন পেয়েছেন, বিভিন্ন কথা শুনেছেন তাদের কাছ থেকে, তো এমন কোন ঘটনা কখনো ঘটেছে যেটা মানে মাঝে মাঝে হাসি পায়, মানে হঠাৎ মনে পড়ে গেল কিছু একটা, ভাবতে গিয়ে হঠাৎ তার কথা মনে পড়ে গেল, বা এমন কোন বিশেষ ভক্ত আছে কিনা? কিছু মেয়ে ফ্যানের কথা বলি, কোন একটা ফ্যানের সাথে আমার একবার নর্থডেম কলেজে একটা প্রোগ্রামে যে দেখা হয়েছিল, তো দৌড়ে এসে আমাকে বললো যে আমি আপনার ফ্যান। তো ওকে ফাইন, দাঁড়ালাম, একটা ছবি তুললাম, তারপর সে আমাকে রীতিমতো ডায়েরি বের করে দেখালো যে ডায়েরি ভর্তি শুধু আমার ছবি, আমার প্রত্যেকটা মোমেন্টের ছবি। তো আমি, আমার কাছেও এরকম আসলে কালেকশন নেই যেটা ওর কাছে আছে। তো এরপরে কোথায় জানি ফোন নাম্বার ম্যানেজ করে, আমার ফোন, আমি জানি না যে কিভাবে ম্যানেজ করলো, করে আমাকে প্রায় ফোন দিত, টেক্সট করতো, অভিমান করতো, হ্যাঁ মানে অনেক কিছু হতো। তো এরকম বছর দুই তিন গেল, আমি যতটুকু সম্ভব যে আমিও একটু সহনীয় ভাবে ওকে কখনো বুঝানোর ট্রাই করতাম, কখনো ধরতাম না হয়তো বা। তারপর মেয়েটা তখন হয়তো স্কুলে পড়তো, তো কিছুদিন আগে সে আমাকে টেক্সট করে বললো যে আমি আগে ছোট ছিলাম, বুঝতাম না। তো হয় না, আমার এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগতো, হ্যাঁ বুঝতাম না, তার মানে এই না যে আমি আপনাকে ভুলে গেছি। তো এই সুইট সুইট ব্যাপারগুলো অনেক মজা লাগে আমার। মানে এখনো যোগাযোগ আছে? যোগাযোগ না, আমরা টেক্সট করে বিভিন্ন ভাবে, যেহেতু ধরা হয় না আমি শুটিং এ থাকি, তো এরকম হয়, অনেক মজা মজার ঘটনা ঘটে। আচ্ছা আপনি এত চলচ্চিত্র করেছেন এবং এত এত নায়িকার সাথে প্রেম করেছেন সেসব চলচ্চিত্রে, কিন্তু আপনাকে নিয়ে কোনো গুঞ্জন নেই কেন, প্রবলেম কোথায়? সাথে আজকে উপস্থিত রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও নায়িকা জানবী। তো বিরতিতে যাওয়ার আগে ইমন ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি অনেক নায়িকার সাথে প্রেম করেছেন।